ল্যামডা কাটের কিন্তু আরেকটা নাম আছে আলফা কাট, অনেক জায়গায় আলফা কাট নামে এটাকে নামকরণ করা হয়। সো জিনিসটা কিন্তু একই, আলফা কাট হোক বা ল্যামডা কাট হোক, আমাদের যে রেফারেন্স বুক আছে রেফারেন্স বুকে এটাকে ল্যামডা কাট হিসেবেই নামকরণ করা হয়েছে। সো ল্যামডা কাট মানে হচ্ছে যে আপনি একটা ফাজি সেটে যদি ল্যামডা কাট করেন, সেটা বুঝাবে যে ওই ফাজি সেটের সেই সকল এলিমেন্টসকে আপনি পিক করবেন, এলিমেন্টস গুলা বিলং করবে ইউ নামক একটা এলিমেন্টস। ইউ হচ্ছে সাচ দ্যাট মেম্বারশিপ ভ্যালু অফ এ ফাজি সেট, যেটা হবে এই ল্যামডা নামক যে ভ্যালুটা এই ভ্যালুর সমান অথবা বড়। এবং এই ল্যামডা ভ্যালুটা বোঝাচ্ছে আপনার ডিগ্রি অফ এলিমেন্টস। এখন এখানে এ ল্যামডা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে, এ ল্যামডা যেহেতু ল্যামডা কাট, এটা একটা আপনাকে ক্রিস্প সেট বুঝাবে। ক্রিস্প সেট মানে কি, ওই যে ক্লাসিক্যাল সেটের কথা বলছিলাম, মানে আপনার মেম্বারশিপ ভ্যালু থাকবে না, শুধু এলিমেন্টস গুলো সে আপনাকে বের করে দিবে। আচ্ছা, এটার যদি আমরা অপারেশনটা একটু এক্সাম্পল সহ বুঝি, তাহলে আপনাদের এই একটা এক্সপ্লেনেশন বুঝতে সহজ হবে। ধরেন এ নামক একটা ফাজি সেটের এলিমেন্টস গুলো এভাবে দেওয়া আছে, এক্স ওয়ান তার ভ্যালু হচ্ছে 0.5 মেম্বারশিপ ভ্যালু, এক্স টু 0.7, এক্স থ্রি 0.1, এক্স ফোর হচ্ছে 0.4। এখন এদের মধ্যে যদি আমরা ল্যামডা কার্ড বা ল্যামডা কার্ড অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে ল্যামডা কার্ডের মান যেহেতু আমাদেরকে দিয়ে দিতে হবে যে আমরা কোন জায়গায় কার্ডটা করতেছি, তো আমরা যদি 0.5 এটা আমরা ল্যামডার মান দেই, অর্থাৎ এই পয়েন্টে আমরা ফাজি সেটটাকে কাট করব, সেক্ষেত্রে এটা বুঝাবে দেখেন এই সূত্র অনুযায়ী যে ল্যামডার যে ভ্যালু এর সমান অথবা ম্যাক্সিমাম যে ভ্যালু সেগুলো পিক করব। তাহলে আমরা দেখি 0.5, 0.5 এক্স ওয়ান এর হচ্ছে 0.5 আছে, তাহলে 0.5 এর সমান অথবা বড়, তাহলে এটা সমান হয়ে গেছে, দ্যাট মিন্স এক্স ওয়ানটা আমরা নিব। এখানে এক্স ওয়ান 0.5 ও নিচ্ছি না কেন, কারণ এ ল্যামডা দ্বারা শুধু ক্রিস্প সেট বোঝায়, কারণ এই 0.5 তো সবার সাথেই থাকবে বা এর বিগার ভ্যালু থাকবে, এটা যেহেতু আমাদের কাছে আগে আমরা নিশ্চিত হয়ে যাচ্ছি এই কার্টের মাধ্যমে। সো এ ল্যামডা কার্ট 0.5 দ্বারা বোঝাচ্ছে যে এক্স ওয়ান, এবং এক্স টু এর ক্ষেত্রে দেখেন 0.5 থেকে বড় একটা ভ্যালু আছে, সেটা আমরা পিক করলাম। এক্স থ্রি এর ক্ষেত্রে দেখেন 0.1 দেওয়া মেম্বারশিপ ভ্যালু, এখন 0.1 হচ্ছে 0.5 থেকে ছোট, এই যে কন্ডিশন যেটা দিয়ে দেওয়া ছিল সাচ দ্যাট এই কন্ডিশন, এটা কিন্তু ট্রু হচ্ছে না, সো আমরা এটাকে নিচ্ছি না। এক্স ফোর এর ক্ষেত্রেও সেম এস 0.4 দেয়া, যেটা 0.5 থেকে ছোট, সো আমরা এটাকেও নিব না, সেটা হচ্ছে ল্যামডা কার্ট। এখন যদি এটাকে আমরা ল্যামডা কাটে আরেকটা টার্ম আছে যেটাকে বলা হচ্ছে স্ট্রং ল্যামডা কাট। সো স্ট্রং ল্যামডা কাট হচ্ছে নাথিং এলস, আগেরটার মতোই শুধু ইকুয়াল চিহ্নটা উঠিয়ে দিবেন, অর্থাৎ যখন আমরা শুধু ল্যামডা কাট বলতেছি তখন আমরা ইকুয়াল অথবা তার থেকে বড়, আর যখন স্ট্রং ল্যামডা কাট বলতেছি তখন সে শুধু বিগার ভ্যালু গুলা নিবে, আপনার যে কাটিং ভ্যালুটা ছিল সে কাটিং ভ্যালু বিগার ভ্যালুটা নিবে, ইকুয়াল হলেও নিবে না। যেমন সেম ফাজি সেটের ক্ষেত্রে যদি আমরা স্ট্রং ল্যামডা কাট অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে 0.5 এর ক্ষেত্রে শুধু এক্স এক্স টুটা নিবে, এক্স ওয়ানটা নিবে না, কারণ এক্স ওয়ান 0.5 ম্যাচ করে, ম্যাচ করলে সে স্ট্রং যেহেতু সেটাকে পিক করবে না, শুধু 0.7টা মানে হচ্ছে এক্স টু, এক্স টু এলিমেন্টটাকে সে তার ক্রিস্প সেটের মধ্যে রেখে দিবে, সেটা হচ্ছে স্ট্রং ল্যামডা কাট। এখন আমরা যদি একটা এক্সাম্পল আপনাদের প্র্যাকটিস প্রবলেম দেই, যে আপনারা আমাকে যদি বলেন যে ধরেন পি নামক একটা ফাজি সেটে এক্স ওয়ান এর মেম্বারশিপ ভ্যালু এগুলা দেওয়া আছে, এক্স ওয়ান এর 0.1, এক্স টু 0.2, এভাবে সবগুলা ভ্যালু দেওয়া আছে। কিউ নামক আরেকটা ফাজি সেট, তার মধ্যেও এই এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর, এক্স ফাইভ পাঁচটা এলিমেন্টস এর মেম্বারশিপ ভ্যালু দেওয়া আছে। আপনাকে বলা হলো যে আপনি ল্যামডা কাট করেন বা আলফা কাট যেটাই হোক, আপনি আলফার মান বা ল্যামডার মান হচ্ছে 0.2, তাহলে এক্ষেত্রে আপনার রেজাল্ট কি আসবে? আমি আপনাকে এক্ষেত্রে আমি একটা আপনাকে দেখায় দিই, আশা করি তাহলে বাকিগুলো আপনারা নিজেরাই প্র্যাকটিস করে পারবেন। তো আমরা যদি পি এর মধ্যে 0.2, এইটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, এইটা দ্বারা বোঝাচ্ছে এই যে পি ফাজি সেট, এই পি ফাজি সেটের মধ্যে 0.2 এর সমান বা এর থেকে বেশি, এটা কিন্তু ল্যামডা কাট স্ট্রং না, ঠিক আছে? সো 0.2 এর সমান অথবা তার থেকে বেশি যেগুলো সেগুলো পিক করবো। তাহলে আমরা এখানে দেখি এক্স ওয়ান এটা নিবো না, কারণ 0.2 থেকে ছোট, এক্স টুটা আমরা নিবো, কারণ এক্স টু হচ্ছে 0.2 এর সমান, 0.7 0.2 এর থেকে বড়, তাহলে আমরা এক্স থ্রি নিব, এক্স ফোর 0.2 এর বড়, তাহলে আমরা এক্স ফোরটা নিব, এক্স ফাইভ এটাও 0.2 থেকে বড়, তাহলে এক্স ফাইভটা আমরা নিব। তাইলে এই যে প্রথম যেটুকু ছিল এটুকুর মধ্যে যদি এই ল্যামডা কাট অ্যাপ্লাই করি পি ফাজি সেটে, সেক্ষেত্রে আমরা ক্রিস্প সেট বা ল্যামডা কাটটা এইটা পাবো। তাহলে কি একটা আশা করি আপনারা পারবেন, তাহলে এই ফাজি সেটের মধ্যে যেগুলো 0.3 এর সমান বা বেশি সেই এলিমেন্টস গুলো আপনি নিবেন। যদি আপনাকে ইউনিয়ন করতে বলে সেক্ষেত্রে আপনি আগে ইউনিয়ন করে নিবেন, এই দুইটা
ফাজি সেটের মধ্যে আগে ইউনিয়ন করবেন, ইউনিয়ন করার পরে আপনি যে মেম্বারশিপ ভ্যালুটা পাবেন সেই ভ্যালু গুলার মধ্যে 0.6 এর সমান অথবা তার থেকে বেশি যেগুলো সেই এলিমেন্ট গুলোকে আপনি পিক করবেন। সেম এস পি ইউনিয়ন পি যদি হয় তাহলে পি এর সাথে পি কে ইউনিয়ন মানে ম্যাক্সিমাম ভ্যালু গুলো নেবেন, সেখান থেকে আপনি 0.8 এর সমান বা তার বেশি ইন্টারসেকশনটা আশা করি পারবেন। মিনিমামটা নেবেন পি এবং কিউ ফাজি সেটে নিয়ে তার মধ্যে 0.4 এর সমান বা বড় যেগুলো সেগুলোকে আপনি পিক করবেন। তো